নমস্কার, আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই নবরাত্রির আজ পঞ্চম দিনের মা স্কন্দা দেবীর পূজোর কথা। তো আজকে আমরা জানব মা স্কন্দমাতার পূজোর কথা এবং জেনে নিব পূজো বিধি ও মন্ত্র। পঞ্চমীতে স্কন্দমাতা কার্তিকের অর্থাৎ স্কন্দের মা হওয়ার সুবাদে দুর্গার পঞ্চম স্বরূপ স্কন্দমাতা নামে প্রসিদ্ধ হয়েছে। স্কন্দমাতাকে প্রসন্ন করলে সন্তান সুখ আরোগ্য ও জ্ঞান লাভ হয়। তো নবরাত্রির পবিত্র এই উৎসবের পঞ্চম দিনে মা স্কন্দমাতার পূজো করলে এটা বিশ্বাস করা হয় যে বুধ গ্রহ দেবী স্কন্দমাতার দ্বারা শাসিত হয়। স্কন্দ হলো যুদ্ধর দেবতা কার্তিকের একটি বিকল্প নাম এবং মা স্কন্দ ভগবান স্কন্দকে তার শিশুরূপে তার হাতে ধরে রেখেছেন, তাই তাকে স্কন্দমাতা হিসাবে পূজো করা হয়। তো মা স্কন্দমাতার মন্ত্র, তো আমরা এবার জেনে নিব মা স্কন্দমাতার মন্ত্র। ওম দেবী স্কন্দমাতায় নমঃ। ওম দেবী স্কন্দমাতায় শুভাদাস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী। মা স্কন্দমাতার প্রার্থনা। সিংহাসনগত নিত্যম পঞ্চ পদ্ম সঞ্চিত করদ্বয়। শুভদাস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী। এবারে আমরা জানব স্কন্দমাতার পূজো পদ্ধতি। মা স্কন্দমাতার মূর্তি প্রতিষ্ঠা করে পূজো করা হয়, পরে গঙ্গার জল ও গোমূত্র দিয়ে প্রতিমা শুদ্ধ করা হয়। জলে ভরা রূপা তামা বা মাটির পাত্রে একটি নারিকেল রেখে একটি কলস স্থাপন করা হয়। পূজোর জন্য সংকল্প নেওয়া হয় এবং উপবাস করা হয়। তারপর সমস্ত প্রতিষ্ঠিত দেবতার সঙ্গে পঞ্চমতম নবরাত্রির দিন মায়ের ষোড়শোপচার পূজো করা হয়। বৈদিক ও দুর্গা সপ্তশতীর মন্ত্র জপ করা হয়। তারপর সমস্ত প্রাসঙ্গিক উপাসনা সামগ্রী সমস্ত মাকে নিবেদন করা হয়। সর্বশেষে স্কন্দমাতার আরতি করা হয় এবং স্কন্দমাতার ব্রত কথা পাঠ করা হয়। তো এইবার আমরা জানব স্কন্দমাতার পূজার গুরুত্ব। নবরাত্রি পঞ্চম দিন ভগবান কার্তিকের মা দেবী স্কন্দমাতাকে উৎসর্গ করা হয়। কার্তিকের আরেক নাম হচ্ছে স্কন্দ এবং মাতা মায়ের অর্থে ব্যবহৃত একটি শব্দ। এই কারণে দেবী স্কন্দমাতা নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে ভক্তরা যখন দেবী পূজা করেন তখন মায়ের কুলে বসে থাকা ভগবান কার্তিকের আশীর্বাদও মেলে। তিনি দয়ার প্রতীক। দেবী স্কন্দমাতার চারটি হাত রয়েছে এবং তিনি সিংহের উপর বসেন। তার এক হাতে একটি পদ্ম এবং অন্য হাতে একটি ঘণ্টা থাকে। দেবীর তৃতীয় হাত সর্বদা আশীর্বাদ ভঙ্গিতে দেখা যায় এবং চতুর্থ হাত দিয়ে তিনি স্কন্দ ধারণ করেন। তিনি পার্বতী মহেশ্বরী পদ্মাসনী বা মাতা গৌরী রূপেও পূজিত হন। বলা হয় যে যদি কেউ নিষ্ঠাভাবে দেবীকে পূজা করেন তাহলে মা তাকে শক্তি ধন সম্পত্তি প্রজ্ঞা এবং মুখ্য দিয়ে আশীর্বাদ করেন। এইবারে আমরা জানব স্কন্দমাতার কাহিনী হিন্দু পুরাণ অনুসারে। হিন্দু পুরাণ অনুসারে তারকাসুর দানব ভগবান ব্রহ্মাকে তীব্র তপস্যা এবং ভক্তিতে তুষ্ট করেছিলেন। তিনি ভগবান ব্রহ্মাকে অমরত্বের আশীর্বাদ করতে বললেন, কিন্তু ব্রহ্মা তা দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু তারকাসুরকে ব্রহ্মার কাছ থেকে এই বর নেন যে ভগবান শিবের পুত্র ছাড়া
আর কেউ তাকে হত্যা করতে পারবে না। ভগবান শিব কখনো বিয়ে করবেন না এই ভেবে তিনি এমনটি করেছিলেন। এরপর মত্তের মানুষের উপর অত্যাচার করা শুরু করে। তার শক্তির ভয়ে দেবতারা ভগবান শিব এবং দেবী পার্বতীকে বিয়ে করতে বলেন। এরপরে তাদের সন্তান ভগবান কার্তিক বা স্কন্দকুমার তারকাসুরের অবসান ঘটন। দেবী স্কন্দমাতার গল্প হলো মা সন্তানের সম্পর্কের প্রতীক। তো আজকের মতো আমরা স্কন্দমাতার দেবীর কাহিনী সংক্ষেপে শুনলাম। তো আপনারা এই শারদীয় দুর্গা উৎসবের পঞ্চম দিনে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে আমার এই প্রার্থনা, সবাই যেন আমরা এই শারদীয় দুর্গা উৎসব সকলেই ভালোভাবে সুখে শান্তিতে আমরা পালন করতে পারি। তাই মায়ের কাছে আমার বারংবার প্রার্থনা, জয় মা, জয় মা, জয় মা।